গুড ইভিনিং বন্ধুরা। হঠাৎ করে রাত্রি 10টার সময় ভিডিও করছি, একটাই কারণ, এই যে দেখছো রাত্রি 10টা বাজে, ভিডিও করছি একটাই কারণ, হঠাৎ করে মানে রান্না করা আছে, আমি ডিনার করে নিয়েছি, রুটি ফুটি সবই করে নিয়েছি, কিন্তু হঠাৎ করে ওর মনে হলো যে আজকে মোগলাই খাবো, মানে বলছিল ফাস্টফুড খাবো, তো বলছি কি খাবো সিলেক্ট করো কি খাবো, তো আমি বললাম যে তাহলে চলো মোগলাই খাই, বিরিয়ানি ভালো লাগে না খেতে, তো এখন আমরা মোগলাই আনতে যাচ্ছি, চলো যাওয়া যাক। মানে রাত্রি 10টায় কোথায় মোগলাই পাই সেটাই হচ্ছে এখন মানে একটা ব্যাপার যে কোথায় পাবো, তো চলো দেখা যাক কোথায় পাই। তো বন্ধুরা, রাত্রিবেলা জাস্ট একটা সালোয়ার পরে নিয়ে বেরিয়ে গেলাম, চুল ঠুল কিছু আঁচড়ালাম না, কোনো রকমই বেরিয়ে গেলাম, কারণ এসেই তো ডিনার করে শুয়ে পড়বো, ওই জন্য কোনো রকমই বেরিয়ে পড়েছি, আর খেয়া এসে খাবে, তো ও রেডি হয়ে এখন খেলা করছে, আমাদের সাথে যাবে তাই রেডি হয়ে খেলা করছে। এই যে দেখো খেয়া, চলো তুমি মোজা পরেছো, মোজা পরো, চলো আমরা বেরু বেরু যাবো, চলো খেয়াকে কিন্তু আমি টাটা করতে বলিনি, ও নিজে থেকেই টাটা করছে, চলো 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 চলো, তো যাওয়া যাক। তো এই আমরা বেরোচ্ছি রাতের বেলাতে, 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়, হঠাৎ করে ঝোঁক উঠলো মোগলাই খাওয়ার, ঝোঁকটা কেন উঠলো সেটা আমি পরে বলবো। তো আয় কোলার, ও নিন্নি করে ডাকছে, ছোট্ট পারা বেবি, চলো ও ক্যামেরা সামনে এলেই ও টাটা টাটা করতে, কি তোমাকে বলা হয়েছে খেয়া? তোমাকে তো টাটা করতে বলিনি, খেয়া টুপি পরেনি, ঠান্ডা নেই বাইরে, একদম ঠান্ডা নেই, তবুও সোয়েটারটা পরেছি, আর মাঝখানে থাকবে একদমই হাওয়া যাবে না, তো সেই জন্য কিছু করাই নি। খেয়ার বাবা তালা মারছে, কাকে টাটা করছো সবসময়? টাটা করতে কি বলা হয়েছে? বলেছি যে খেয়া টাটা করো, সবসময় টাটা করবে। খেয়ার একটা দাদা থাকে পাশে, ওরা রেন্টে থাকে, তো ও শুধু থেকে থেকে বনু বনু করে, আর খেয়ার বাবা হনু হনু করে, নিজে ডাকছে, বনুকে খুব ভালোবাসে। কি হয়েছে, কি বলছে, বনুকে কোথায় ওঠাবো, আমরা তো বাইরে আছি, তুই আই দেখতে পারবি আমাদের, কাকে সারাক্ষণ টাটা করছো তুমি? দাদাকে দেখো যে শুধু বনু বনু করে, যে ঢুকে পড়লো, ওই দেখি তোকে, আয় এদিকে আয়, খেয়ার দাদাকে দেখো, কোথায় রে তুই, বনু করে চলে গেলি, এই যে খেয়ার দা, মানে ওকে বনু ডাকে তাই এটা খেয়ার দাদা, টাটা চলো টাটা, আবার অন্য দিন, আজকে শেষ হলো না কোনো রাত, বলে অন্য দিন। এই যে আমরা বেরিয়ে গেলাম রাত্রিবেলায়, এখন 10:20 বাজে, গাড়ি চালালে ঠান্ডাটা যে কি সেটা বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না, বেরিয়ে গেলাম ঠান্ডা ঠান্ডায়। She'll steal away your soul. It's so easy when you think you're winning, but she's got herself another plan. You think you're being clever like a modern man, but Josie has the upper hand. I know I'm not to blame, and there's no shame in falling for her siren, the wall.
yourself another plan. You may think you're being clever like a modern man, but Josie has the upper hand. It's so easy when you think you're winning, but she's got herself another plan. You may think you're being clever like some kind of modern man, but Josie has the upper hand. You may think you're being clever like a modern man, but Josie has the upper hand. দেশে গেছি দোকানে, আর বাবা খাওয়া দাওয়া করতে চলে গেছে, আর আমরা বাইরে দাঁড়িয়েছি। ও মেনু কার্ড দেখছে যে কী পাবে, দেখি কী পাই। আর আমি এখন হেলমেট খুলিনি, আমার ঠান্ডা লাগছে। গাড়িতে এসে কানে ঠান্ডা লাগছে, কে একে পড়াইনি, ও মাঝখানে থাকে, তো আমার অন্যটা দিয়ে দিই। টুপি আর পড়াইনি, জাস্ট কিছুটা তো, বেশি দূর নয় বলে টুপিটা পড়াইনি। দেখো কী অর্ডার দেবো। আমাদের দুজনের মধ্যে খুব কনফিউশন হলো যে কি নেব। আলটিমেটলি আমরা দুটো মোগলাই অর্ডার দিলাম, আর কিছু নিলাম না। আর এদিকে হেলমেট শেষ খুলছে না, ঠান্ডা লাগছে। আমাকে আমি হেলমেট খুলছি না, তো মোগলাই বানাচ্ছি। মোগলাই অর্ডার দিলাম, ঝাল ঝাল মোগলাই, চিকেন মোগলাই। হ্যাঁ হ্যাঁ, তো আর কিছুই না। এই যে আমাদের মোগলাই ভাজা হচ্ছে, এদিকে খেয়া তার বাবার কোলে চেপে পড়েছে। খেয়া তাকা, ঘুম পেয়ে গেছে। অনেক ওটা বাজে, খেয়ার ঘুম পেয়ে গেছে। আমি তো দিচ্ছে না, আমাকে কান্দি করবো আমি। তোমাদের একটা জিনিস দেখাই, খেয়া ডগিকে তো মাও বলে, সেটা তোমরা সবাই জানো। তো এই যে এখানে একটা ডগি আছে, ওই ডগিটাকে চেঁচি চেঁচি মাও মাও বলছে। ওই টাকা খেয়া মাও, এটা হচ্ছে মেন রোড, মেন রোড থেকে রোডে ঢুকছে। এখনো সবজিওয়ালা সবজি নিয়ে আছে, এখন 11:10, সবজিওয়ালা সবজি নিয়ে আছে, লোকজন বাড়ি ফিরছে। কলকাতায় তো মানে রাত্রির 11টাও যা, সন্ধ্যে 6টাও তাই, তাও তুলনায় অনেকটা কমে গেছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দোকান বাজারগুলো দোকান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু সব খোলা আছে। ব্যাপারটা হচ্ছে ওই দোকানে যেহেতু কাটলেট ছিল না, তাই জন্য আমরা এই দোকানে এসে কাটলেট নিচ্ছি। চলে এসেছি আমরা দোকান থেকে, সময় মোগলাই নিয়ে এসেছি, মোগলাই এখনো কাটিনি। আর এখানে ফিশ ফ্রাই আছে বা কাটলেট, যাই বলো না কেন, উইথ কাসুন্দি। কাসুন্দিটা আমি ঘর থেকে দিয়েছি, ওদের কাসুন্দি আমি আনিনি, আমি খাই না দোকানের কাসুন্দি। আর এটা কোল্ড ড্রিঙ্কস অল্প নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস তো ঠান্ডাতে খাবো না, ও খাবো বলে অল্প নিয়েছি। আর এদিকে কাটলেট, আর ওইটা এখনো বার করিনি, একটু পরে বার করব। এই যে আমরা এখন মোগলাই খাবো, মোগলাইটা বার করেছি, তো একটা বার করেছি এই কারণে, কারণ খেয়া ঘেটে দিচ্ছে। আমরা তিনজনে এখন খাচ্ছি, খেয়া ডিনার করে নিয়েছে, তবু খেয়াকে এর পার্ট হিসেবে আমি ধরবো এই কারণে, কারণ খেয়া মোগলাইটা ঘাটার কাজটা পুরো করে দিচ্ছে।
তো আপাতত একটা মুগলাই বার করেছি, এটাকে কমপ্লিট করি, তারপর আরেকটা খাবো। এই যে আর খেয়ে আর দুষ্টুমি চলছে কন্টিনিউ। এই যে মুগলাইটা ঘাঁটবে বলে দুষ্টুমি শুরু করে দিয়েছে। মুগলাইটা বেশ ভালো হয়েছে, ঝালঝাল হয়েছে। ভাবছি ডায়েট করবো, কিন্তু ডায়েট করা হচ্ছে না। খেয়া ছোট তো, এই যে ডায়েট করা হচ্ছে না। একটু বড় হয়ে যাক, দিয়ে ডায়েট করবো। ততদিনে ওজন বেড়ে যাচ্ছে। তুমি দুষ্টুমি করছো? শুধু দুষ্টুমি করে, কথা বলতে দেয় না। মানে তিনটে চেয়ার রেখেছি তিনজনে বসবো বলে, ও একটা চেয়ার আমার কোলে একটা হাঁটুতে এসে বসে পড়েছে। দিয়ে মোগলাইটা ঘাঁটবে বলে ও মোগলাই ঘাঁটছে। দেখো ঘুম নেই, অনেক রাত হয়ে গেছে, তবু খেয়ার ঘুম নেই। খেয়া যেহেতু দুষ্টুমি করছে তো কথা বলতে অসুবিধা হচ্ছে, খাওয়াটা শেষ করিনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এতক্ষণ মোগলাইটা ঘাঁটছিল, বললাম না ঘাঁটিস না চোখ জ্বলবে, সরেনি, ঘাঁটতে লেগেছিল। এইবারে এখনো চোখ জ্বলছে, কাঁদছে। হাত ধুয়ে মুখটা ধুয়ে দিলাম, তাও কাঁদছে। তাকাই দিকে শোনা, এই দেখ, এই দেখ, তাকাবে না। বদমাশি করলে এরকম হবে, আমি বলেছিলাম না হাত দেবে না মোগলাই। এই যে হাতি দিয়েছ, চোখ জ্বলছে। চোখ জ্বলছে? সাথে ঘুমও আছে, 12:30 বাজে রাত্রির। আজকে অনেক রাত হয়ে গেল খেতে নিতে শুতে, এখনো শোয়া হয়নি। ওর বাবা খাচ্ছে, তারপরে শোবো। আমি তো হাফ খেয়ে উঠে পড়লাম, কি করব, কাজ যে থাক। তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 1:10। আজকে শুতে অনেক রাত হয়ে গেল, এবার আমরা শোবো। খেয়াকে দেখতে পাচ্ছ, শোবে বলে রেডি, জামা খুলে দিয়েছে, হাগিস পরে নিয়েছে, পুরো রেডি খেয়া শোবে বলে। আর যেহেতু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা না 10:00 দিকে বেরিয়েছিলাম, তাই জন্য আজকে দেরি হলো, কারণ এসে খেয়াকে খাওয়ালাম, তারপর আমরা খেলাম। তার মাঝে যখন আমরা খাচ্ছিলাম, খেয়া ওই খাবারগুলো ঘাঁটছিল, দিয়ে হঠাৎ করে চোখ দলে দিয়েছে, চোখ জ্বালা করছিল, কাঁদলো, সেটাতে একটু টাইম গেল। সব মিলিয়ে মোটামুটি রাত্রির 1:00 বেজে গেছে আমাদের আজকে শুতে। আমাদের প্রায় এটা হয়, আজকে বলে না, 1:00 প্রায় বাজে, সেরকমই আজকেও 1:00 বেজেছে। শোবো সকালবেলা, উঠতে উঠতে দেরি করেই উঠবো। দেরি মানে কি, 8:30 থেকে 1:30, এর বেশি নয়, কারণ আমাদের ফ্ল্যাটে যে ময়লা নেই ও মোটামুটি 15টার মধ্যে ঢুকে যায়। এবার ঢুকলেই তো নক করবে, খুলতেই হবে ময়লা ফেলার জন্য, ওই জন্য উঠে যাবো তাড়াতাড়ি। মাঝে তারপর খেয়া উঠবে, অনেকবার জল খাবে, মাম খাবে, ওর তো থাকেই সব রকম। তো এই যে দুষ্টুমি করছে বাবার কোলে থেকে, আর ঘুম পেয়েছে বলে কাঁদছে। যাই হোক, আর এত আজকে কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো শুভরাত্রির, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।